সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা দারুণ স্বাদে নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। সবকিছু ভালো করে মেখে নেব। কড়ায় তেল গরম বসিয়েছি, এই ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। মিডিয়াম আঁচে বড়াগুলো একটু লাল করে ভেজে নেব। পিঠটা লাল হয়ে গেছে, এবার বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে একটা বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনগুলো ভেজে নেব। টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চা চামচ দিয়ে দেবো পাঁচফোড়ন, ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেবো। একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। মিডিয়াম আঁচে আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে নিয়েছি, এবার মুলো আর শিমটা দিয়ে দেবো। আলুর সাথে মুলো আর শিমটা একটু ভেজে দেবো। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, আদাটা সবজির সাথে মিশিয়ে নেব। আদাটা মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো 7 মতো নুন, 5 চা চামচ হলুদ গুঁড়ো, আরেকটু আগাছাড়া করে দেবো। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 3-4 মিনিট হতে দেব। 4 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব, ভাজা বেগুনগুলো দিয়ে দেব।
ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চা চামচ সর্ষে বাটা, আর দিয়ে দেবো 2 চা চামচ পোস্ত বাটা, দিয়ে দেবো 7 মতো চিনি। সবকিছু ভালো করে মিশিয়ে নেবো। মিডিয়াম আঁচে আরো 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে হতে দেবো। আরো 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, চাপাটা তুলে নেব। তরকারিটা একবার ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব ধনে পাতা কুচি। আমাদের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শীতের দুপুরের জন্য একটা দারুণ স্বাদের নিরামিষি তরকারি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নানান ধরনের রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।